সদৌ অসম কলিতা আলপাইন জনগোষ্ঠীর আহ্বান মর্মে তামোলপুর জেলা কলিতা আলপাইন জনগোষ্ঠী সম্মিলনের উদ্যোগত আজি 13 নভেম্বর সন্ধ্যা তামোলপুর জেলা সদরত এক জোর সমদল উলিয়া হয়। উক্ত জোর সমদলত কলিতা জনগোষ্ঠীক জনজাতিকরণ করা আর মিশন বসুন্ধরা আসনীত অন্তর্ভুক্ত করার দাবি উত্থাপন করে। জোর সমদলটুক আরক্ষী আরম্ভণিতে বাধা আরোপ করে যদিও আরক্ষীর বেহু ভেদ করে পুনের তামোলপুরের রাজপথত একাংশ প্রতিবাদকারী জোর সমদল উলিয়ায়। আরক্ষীয়ে জোর নুমার পিছত পুনের এক সমদল উলিয়ায় প্রতিবাদ সাব্যস্ত করে প্রতিবাদকারীসকলে। প্রতিবাদকারীসকলে কলিতাসকলক জনজাতিকরণ করক, মিশন বসুন্ধরা আসন কলিতা জনগোষ্ঠীর লোকসকলক মাটির সমস্যা সমাধান করক, বিজেপি সরকার হাই হাই, UPPL হাই হাই, প্রমোদ বড়ো মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ আদি স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলে। দি থাকিব লাগে, আমি ইলেকশন খেলো বলে খেলব নো, অথচ আমি আটাইতকে ইয়ার পুরনি অধিবাসী। এইটু কেন সম্ভব? সকল ফালের পর আমাক যি মানে খিলঞ্জিয়া হিসাবে হয়েও আমাক বঞ্চনা শোষিত নার্জিত করেছে, তার আমি তীব্র প্রতিবাদ করে এই জল সমদল আমি উলিয়াইছো। ধন্যবাদ। আলপান জনগোষ্ঠী সম্মিলন তামোলপুর জেলা সমিতির অধীনত আজি এটি জোর সমদল আজি হেরি করা হয়েছে, আয়োজন করা হয়েছে। এই জোর সমদলটির উদ্দেশ্য হয়েছে যে কলিতা সকল ভূমিপুত্র খিলঞ্জিয়া জনগোষ্ঠী আটাইতক সমগ্র ব্রহ্মপুত্র উপত্যকাত 75 লাখ কলিতা জনগোষ্ঠীর লোক আছে, কিন্তু এই লোকসল আজিও চারিও ফলের পর বঞ্চিত অবহেলিত হয়ে আছে। সরকারের যে মাহিয়ার দৃষ্টিতে কলিতাসল আজ লক্ষ্য করেছে। আমি বিচারিছো যে ভূমি অধিকার আমার কলিতাসল নিশ্চিত করক। বসুন্ধরা 3.0 আসনের অধীনত কলিতাসলক অন্যান্য যাব ভূমিপুত্র আছে তেখেতসকল অধিকার সুরক্ষিত থাকক, যদিও আমার কলিতাসলের ভূমি অধিকার সুরক্ষিত থাকি লাগে। আমার বসুন্ধরা আসনির অধীনত কোনো ধরনের তিন প্রজন্ম পর্যন্ত যি কোনো ধরনের প্রমাণীকরণ নোহাক যে ভূমি অধিকার প্রদান করেছে কলিতাসল প্রদান করক। আর এই ক্ষেত্রে আমার এই যে সংগ্রাম এই অব্যাহত থাকবে, তারলগতে আমার একটা মুখ্য দাবি নো এসটি নো রেস, অর্থাৎ আমার জনজাতিকরণ লাগিব। আমি বিভিন্ন সময়ত আমি বিভিন্ন মাধ্যমের যোগেদি আমি কলিতাসকলে দাবি করে আছো যে আমার আমার যে জনজাতিকরণ এই আমার মুখ্য দাবি, এই জনজাতিকরণটা আমাকে লাগবে। গতি আজি এই দুটা কার্যসূচী আগত রাখি, দুটা উদ্দেশ্য আগত রাখি আমার কলিতা জনগোষ্ঠী সম্মিলন তামোলপুর জেলা সমিতির উদ্যোগত আজি জোর সমদল আয়োজন করা হয়েছে। টেক্সিপোর্ট নিউজ এক্সপ্রেস।